নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি জিনিয়া তোমাদের সবাইকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো ঘরোয়া উপায়ে কিভাবে পোকা মাকড় পিঁপড়ে দূর করবে। বাজার চলতি অনেক কেমিক্যাল তো ব্যবহার করো, কিন্তু বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো খুব মুশকিল। তাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ঘরোয়া কিছু উপায়। তবে তার আগে বন্ধুরা, যে কথাটা বলবো, আমাদের চ্যানেল মানে বেঙ্গল ফিউশনকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিভাবে সাবস্ক্রাইব করবে সেটা একবার দেখে নাও। বলছিলাম বন্ধুরা পোকা মাকড়ের কথা, পোকা মাকড় পিঁপড়ে জ্বালায় তোমরা অতিষ্ঠ হয়ে উঠছি, ব্যবহার করছি হয়তো অনেক কেমিক্যাল, কিন্তু বাড়িতে বাচ্চা তাহলে সে তো ঘোরাফেরা করছে, কি হবে উপায়? তাই আমি তোমাদের বলছি কিছু প্রাকৃতিক উপায়। নিম পাতা, নিম পাতার গুণ কি অসাধারণ সেটা তো অনেকেই জানে, কিন্তু জানো কি বন্ধুরা, নিম পাতা পোকামাকড়কেও দূরে রাখে। তোমরা বালিশের নিচে, ঘরের মধ্যে, এদিকে সেদিকে বা তোশকের নিচে, জামা কাপড়ের ভাঁজে নিম পাতা দিয়ে রাখতে পারো, পোকামাকড় দূরে সরে যাবে। এছাড়া আছে কালো জিরে, যদি যেখানে তোমাদের ঘরে পোকামাকড় বেশি সেখানে একটু কালো জিরে ছড়িয়ে দাও, দেখো কি সুন্দর কাজ হয়। অবশ্য কিছুদিন অন্তর এই জিরেটা কিন্তু পাল্টে নেবে, না হলে কাজ হবে না। এছাড়া ঘরের মধ্যে খুব পিঁপড়ে, তোমরা হয়তো যে সাদা স্টিকগুলো যেগুলো পাওয়া যায় বাজার চলতি সেগুলো হয়তো দিচ্ছ, কিন্তু সেটা তো পাউডারের মতো গুঁড়ো এদিকে ওদিকে পড়ে থাকে, বাড়িতে তো বাচ্চা আছে তাহলে তো খুব সমস্যা। কেরোসিন দিতে পারো, কেরোসিন দিলে অনেক সময় পিঁপড়ে যায়, কিন্তু সেটারও তো উগ্র গন্ধ। তাহলে কি উপায় আমি বলছি, পাতিলেবু। পাতিলেবু পিঁপড়ের জোন, যেখানে লাইন দিয়ে পিঁপড়ে যাচ্ছে সেখানে একটু পাতিলেবুর রস দিয়ে দাও, দেখো কিরকম ম্যাজিকের মতো কাজ করছে, পিঁপড়ে কোথাও উধাও হয়ে যাচ্ছে। এছাড়া ঘরে কি তেলাপোকা বা আরশোলা সমস্যা, তাহলে তুমি ঘরের চারিদিকে লবঙ্গ আর দারচিনি ছড়িয়ে রাখতে পারো, পোকা কোথায় উধাও হয়ে যাবে, আর ঘরে সুন্দর একটা গন্ধ বেরোবে লবঙ্গ আর দারচিনির। এত কিছু করেও যদি ব্যর্থ হও তাহলে একটা উপায় বলছি, যখন ঘর মুছবে তখন ওই জলের মধ্যে দু চামচ ভিনিগার জলের মধ্যে মিশিয়ে দেবে, তারপরে ঘরটা মুছবে, দেখবে কোথায় পোকা আর পিঁপড়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। অনেকগুলো পদ্ধতি তো বললাম, নিশ্চয়ই অ্যাপ্লাই করবে তোমরা, অ্যাপ্লাই তো করবে আর উপকারও পাবে আমি নিশ্চিত। আমার এই পোকামাকড় আর পিঁপড়ে তাড়ানোর যে পদ্ধতিগুলো সেগুলো অবশ্যই তোমাদের উপকারে লাগবে। তুমি তো জানলে, আর পাঁচজনকেও তো জানাতে হবে, তার জন্য তো শেয়ার করতেই হবে। আর আমাকে ভালো লাগলে লাইক করতে ভুলো না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। অপেক্ষা করো আবার পরের একটা নতুন তথ্যের জন্য। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।